মারাত্মক অসুস্থ অভিনেতা জিতের দ্বিতীয় সন্তান। কি হয়েছে তার বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের সিরিয়াল গল্প চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। অভিনেতা জিতের প্রতি ভক্তদের আলাদা ভালোবাসা ছিল অনেকদিন ধরেই, কিন্তু কিছুদিন আগে এই জনপ্রিয় অভিনেতা বিতর্কিত হয় তার স্ত্রীর দ্বিতীয় সন্তানের বেবি বাম্পের ছবি দিয়ে। স্ত্রী এভাবে ছবি দিতে পারে সেটা কখনো ভাবেনি ভক্তরা, কারণ নায়ক জিতকে সবাই ভালোবাসত, শ্রদ্ধা করত, এমনকি দাতার আসনেও বসিয়েছিল। কিন্তু তার স্ত্রীর এরকম ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষে ভরে যায়। কেউ কেউ বলছে নায়ক জিতকে শ্বশুর বানাবো। তবে বেবি বাম্পের ছবি দেওয়ার কয়েকদিনের মধ্যেই বাবা হয়ে গেল নায়ক জিত। তবে দুঃসংবাদ নেমে এসেছে তার পরিবারে। বাবা হল বর্তমানে তার সন্তান ভালো নেই, আইসিউতে ভর্তি অভিনেতা জিতের সন্তান। জিত কান্নায় সংবাদ মাধ্যমে জানায় যে তোমরা সবাই আমার সন্তানের জন্য দোয়া করো যাতে সে সুস্থ হয়ে ওঠে। বর্তমানে নাকি নায়ক জিতের সন্তান আইসিউতে মুমূর্ষু অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, তোমরা কে কে নায়ক জিতের সন্তানের সুস্থতা কামনা করো কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।